أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه হক ভাই পশ্চিমবঙ্গে জানতে চাইছে মহান আল্লাহর কাছে যে জ্ঞানগুলো যে পাঁচটা গেন শুধুমাত্র মহান আল্লাহর আছে কেউ জানে না সেই জিনিসগুলো কি কি ভাই সেটা সোরা লোকমানের চৌত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে فقالت ان الله عنده علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي, بأي ارض تموت ان الله عليم خبير মহানাল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহর নিকটেই রয়েছে কেয়ামত কখন সংগঠিত হবে তার জ্ঞান এক দু নম্বর হচ্ছে তিনি বৃষ্টি বর্ষণ করে তার বৃষ্টি কখন বর্ষণ হবে কত বর্ষণ হবে এটা হচ্ছে দুই তিন নম্বর জরায়ুতে মহিলার জরায়ুতে কি আছে সেটা তিনি জানেন ছেলে না মেয়ে না মরা জীবন্ত এ ধরনের জিনিসে তিনি মহিলার জরায়ুতে কি আছে তিনি জানেন চার নম্বর হচ্ছে কাল। কে কি অর্জন করবে ভালো না মন্দ এটা কিন্তু না আল্লাহ ছাড়া কেউ জানেন না আর পাঁচ নম্বর হচ্ছে কোন ব্যক্তি কোথায় তার মৃত্যু ঘটবে কোন জায়গাতে কোন অবস্থায় কোন জায়গাতে তার মৃত্যু ঘটবে এই আহ জিনিসটা মহান আল্লাহ ছাড়া কেউ জানেন এই পাঁচটা জিনিস আবার বলছি ইন আল্লাহ ইন্দ ইসাহ কেহামতের জ্ঞান জিলুল গাইস বৃষ্টি বর্ষণের জ্ঞান ওই জরায়িত যা কিছু রয়েছে তার জ্ঞান ওমা তকা মানুষ কাল কি করবে তার জ্ঞান ওমাদিন তমুত আর মানুষ কোথায় মারা যাবে এই জ্ঞান এই পাঁচটা জিনিসের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে রয়েছে আল্লাহ ছাড়া ফেরিস্তা নবী কেউ জানেন না